শুরুতে এই সংবাদ শিরোনাম। ভেনিজুয়েলায় ভারী অস্ত্র এবং বিপুল অর্থসহ মার্কিন গুপ্তচর আটক। উত্তর কোরিয়ায় করোনা হলেই গুলি, দাবি মার্কিন সেনা কর্মকর্তার। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা, ফরাসি দূতাবাসের বন্ধের দাবিতে পাকিস্তানে বিক্ষোভ। কঙ্গোতে সোনার খনিতে ধস, অন্তত 50 জনের মৃত্যুর আশঙ্কা। শেষ হলো ইরানের বিশাল সামরিক মহড়া, এ যেন সত্যিকারের নৌযুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভেনিজুয়েলার উত্তর পশ্চিমাঞ্চলীয় ফ্যালকন প্রদেশের দুটি তেল শোধনাগারে কাছ থেকে ভারী অস্ত্র এবং বিপুল অর্থসহ এক মার্কিন গুপ্তচরকে আটক করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেছেন, গত বৃহস্পতিবার ফ্যালকন প্রদেশের আমোয়া এবং কার্ডন তেল পরিশোধাগারের নিকটবর্তী এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক গুপ্তচর একজন মেরিন সদস্য, তিনি ইরাকের মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর ঘাঁটিতে কাজ করেন। এর বেশি কিছু জানাননি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবারের ভাষণে অন্য প্রসঙ্গে জানিয়েছেন, সম্প্রতি ভেনিজুয়েলা কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলীয় কারবুবু প্রদেশে এল পালিত শোধনাগারের বিস্ফোরণের ঘটনার উদ্দেশ্যে হামলার একটি চক্রান্ত নাশাত করে দিয়েছে। গত মাসে মাদুরোকে উৎখাতের অপচেষ্টার দায়ে মার্কিন সেনাবাহিনীর সাবেক দুই সদস্যকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে ভেনিজুয়েলার একটি আদালত। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাতের জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে আসছে মার্কিন সরকার। এ লক্ষ্যে তারা দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ সহ নানা বিদ্বেষমূলক পদক্ষেপ নিয়েছে। উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে আক্রান্তদেরকে গুলি করে মারা হচ্ছে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সিএসআইএস আয়োজিত একটি অনলাইন কনফারেন্সে এই দাবি করেছেন মার্কিন সেনাবাহিনীর কমান্ডার রবার্ট আব্রাহাম। আব্রাহাম বলেন, দেশে করোনা সংক্রমণ রুখতে এক মর্মান্তিক পদ্ধতি অবলম্বন করেছে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন। করোনা আক্রান্ত কোনো ব্যক্তির চিকিৎসার বদলে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন তিনি। এর জন্য একটি বিশেষ বাহিনীও তৈরি করেছেন কিমের দেশ। তারাই করোনা আক্রান্তকে গুলি করে হত্যার দায়িত্ব নিয়েছেন। প্রসঙ্গত, বিশ্বের অন্যতম গোপনীয়তা রক্ষাকারী দেশ হচ্ছে উত্তর কোরিয়া, বাকি দেশগুলোর থেকে কার্যত বিচ্ছিন্ন। সেই দেশের প্রধান আবার একজন একনায়ক কিম জং উন, তার নির্দেশে গোটা দেশ চলে। কে কি খাবেন, কি কি পরবেন, এমনকি কে কেমন করে চুল কাটবেন তাও ঠিক করে দেন তিনি। এমন একটি গোপন জনবিচ্ছিন্ন দেশ কীভাবে মহামারী মোকাবেলা করছে তা জানতে সারা বিশ্বই আগ্রহী। বিশ্বের অন্যতম আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশ উত্তর কোরিয়া, তাদের একমাত্র সহযোগী দেশ হচ্ছে চীন। সেখান থেকেই প্রয়োজনের 85% সামগ্রিক আমদানি পিয়ংইয়ং করে। কিন্তু করোনা ঠেকাতে জানুয়ারি মাসের শুরুতে চীন সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। নতুন মাসে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও সে দেশের সরকারি সংবাদমাধ্যমের ঘোষণা করা হয়। এর পাশাপাশি চীন সীমান্তের 2 কিলোমিটার আগে নতুন বাফার জোন তৈরি করা হয়। এর ফলে সীমান্ত দিয়ে চোরাচালান অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে, তার প্রভাব পড়েছে জিনিসপত্রের দামে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের করোনা পরিস্থিতি মোকাবেলা করাই এখন কিমের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এখন কোনো বড় সামরিক পদক্ষেপ করবে না পিয়ংইয়ং। কিন্তু সিআইএস এর একটি প্রকাশ করা একটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এই নতুন মিসাইলটি সমুদ্রে লুকিয়ে থাকা সাবমেরিন থেকে ছোড়া সম্ভব। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে এমন মিসাইল রয়েছে, অর্থাৎ মহামারীর মধ্যেও সেনার ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিয়েছে কিমের দেশ। ফ্রান্সের বিতর্কিত শার্লি এবদু ম্যাগাজিনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর কার্টুন প্রকাশের প্রতিবাদে পাকিস্তানের নিকটবর্তী রাওয়ালপিন্ডি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করছেন। বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী। বিক্ষোভকারীরা ইসলামাবাদে অবস্থিত ফরাসি দূতাবাস বন্ধ করে পাকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। সম্প্রতি সর্বশেষ নবী এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে 2015 সালের কার্টুনগুলোই আবার প্রকাশ করেছেন তারা। এ নিয়ে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে
বিক্ষোভ শুরু হলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, শার্লি এবদোফের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন প্রকাশে বাধা দানের কোনো সুযোগ নেই। ফ্রান্স মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলে অবস্থিত একটি সোনার খনি ধসে অন্তত 50 শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়া খনির ভেতরে এখনও অনেক শ্রমিক আটকা পড়ে থাকায় প্রাণহানির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর গতকাল শুক্রবার 11 সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল 3টার দিকে ডেট্রয়েট খনি এলাকায় এ ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি এবং ভিডিও দুর্ঘটনার পর ধসে পড়া খনিটির সুরঙ্গের প্রবেশ মুখে কয়েকশো মানুষকে দেখা গেছে, শোনা গেছে অনেকের কান্না এবং বিলাপ। কঙ্গোর বিভিন্ন অননুমোদিত সোনার খনিতে প্রায় দুর্ঘটনার খবর শোনা যায়। গত বছরের অক্টোবরেও দেশটির অব্যবহৃত একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছিল। 2019 সালের জুনে একটি তামা ও কোবাল্টের খনিতে ধসের ঘটনায় মৃত্যু হয়েছিল 43 জনের। পারস্য উপসাগরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর 3 দিনব্যাপী মহড়া আজ শনিবার শেষ হয়েছে। মহড়ার শেষ দিনে বিভিন্ন ধরনের সামরিক নৌযানের উপস্থিতিতে এক বিস্ময়কর দৃশ্য তৈরি হয়েছিল। এ যেন এক সত্যিকারের নৌযুদ্ধ। খার্ক কমান্ড শিপের সামনে দিয়ে একসঙ্গে মার্চ করে গেছে যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, মিসাইল লঞ্চার, লজিস্টিক জাহাজ এবং বিভিন্ন ক্লাসের সাবমেরিন। আজ যেসব সাবমেরিন মহড়ায় অংশ নিয়েছেন সেগুলোর কয়েকটি হল তারিক, গাদির এবং ফতেহ। আর এর সময় আকাশে উড়েছিল ইরানের বিমানবাহিনীর ক্ষিপ্রগতির এক ঝাঁক যুদ্ধ বিমান। সেনাবাহিনীর প্রধান সহ শীর্ষ কর্মকর্তারা এর সময় সালাম গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে আজ সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সায়েদ আব্দুর রহিম মুসাবিহ সহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা খুব কাছ থেকে নৌযান এবং যুদ্ধ বিমানের নানা তৎপরতা প্রত্যক্ষ করেছেন। গত বৃহস্পতিবার থেকে কৌশলগত হরমুজ প্রণালীর পশ্চিমে বিশাল এলাকা জুড়ে মহড়া শুরু করে ইরানের সামরিক বাহিনী। এই মহড়ায় প্রায় সব ধরনের যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। নানা ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছিল নৌমহড়ার বাড়তি আকর্ষণ। সব ইউনিটের মধ্যে সমন্বয় সাধন করে সাগরে কীভাবে শত্রুকে নাস্তানাবুদ করতে হয় তার চিত্র ফুটে উঠেছে এবারের মহড়ায়। সাবমেরিন থেকেও ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।